আপনারা জানেন যে আমি তার একটা রৈখিক নিয়মের মানে গাণিতিক চিকিৎসা বইটি ক্লাস নিচ্ছি, এর এই ধারাবাহিকতা। আজকে আমাদের 100 পৃষ্ঠের 15 নম্বর 48 নম্বর প্রশ্ন, তার সুপ্র শিক্ষিতবৃন্দ, দুটি সংখ্যার যোগফল দিয়েছে 125 এবং যোগফল দিয়েছে 13। তাহলে সুপ্র শিক্ষিতবৃন্দ, আপনারা জানেন যে আমরা 148 নম্বর প্রশ্ন, তাহলে আমরা এ বি বাই এক্স ওয়াই সূত্র জানি, তাহলে এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই 2 স্কোয়ার বিয়োগ হচ্ছে এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড বাই 2, তারপর হচ্ছে স্কোয়ার। সুপ্র শিক্ষিতবৃন্দ, আপনারা জানেন এখানে যোগফলের মান দিয়েছে এরা, তাহলে যোগফলের মান দিয়েছে সুপ্র শিক্ষিতবৃন্দ, যোগফলের মান দিয়েছে 25 আর বিয়োগফলের মান দিয়েছে সুপ্র শিক্ষিতবৃন্দ 13, তাহলে 1+3=13। তা সুপ্র শিক্ষিতবৃন্দ, তাহলে এখানে 25 তারপরে 25/2 তারপরে স্কোয়ার বিয়োগ 13/2 তারপরে স্কোয়ার, তাহলে 25 হচ্ছে 625 বিয়োগ 6, আর এটা আছে সুপ্র শিক্ষিতবৃন্দ 169 বিয়োগ 6, তাহলে যদি 6 আমরা লসাগু করি তাহলে 625 বিয়োগ 169। তাহলে এটা 25 তারপর স্কোয়ার বিয়োগ হচ্ছে 13 তারপর স্কোয়ার এখানে আমরা বসাবো 5, এখানে বসাবো 3, তাহলে 5 5 হবে আমার এখানে 25 আর 3 3 হবে আমাদের 9। সুপ্র শিক্ষিতবৃন্দ, তাহলে আমাদের উত্তরটা কত হবে? উত্তরটা হবে 25 বিয়োগ 9, তাহলে আছে 16, তাহলে সাইজ সিরে 16, তখন আমাদের উত্তর হবে 7। তা সুপ্র শিক্ষিতবৃন্দ, তাহলে এখানে আমরা দেবো 5 এর উপর স্কোয়ার প্লাস 3 এর উপর স্কোয়ার, তাহলে 5 5 25 3 3 9, তাহলে 16, তাহলে আমাদের উত্তর হলো 7।